বাংলাদেশে তো একটা কথা প্রচলিত আছে যে অমুক জেলার মানুষ ভালো না, তমুক জেলার মানুষ ভালো না, কুমিল্লা বরিশাল নোয়াখালী আমি নিজে কুমিল্লার আমি ডিফেন্ড করতে অ্যাডভোকেসি করার জন্য বসি নাই, এরকম একটা আলাপ আছে বাজারে, রাইট? সো এই জন্য বলতেছি যে এই এই কথাটার ভিত্তি কতটুকু, এই দাবিটার ভিত্তি কতটুকু, এবং ইন্টেলেকচুয়ালি এই ধরনের দাবি ডাজ ইট মেক এনি সেন্স? সো বুদ্ধিজীবীর জায়গা থেকে আসলে, আতেলের জায়গা থেকে আসলে, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে আসলে বলতে হবে এইভাবে করে যে না, এটা তো হইতে পারে না, কোনো কিভাবে বিভিন্ন এলাকার মানুষ কেন খারাপ ভালো হবে। আমি যে এগুলো রেসিস্ট কথাবার্তা, সে এগুলো হইতেছে খুব জনপ্রিয় কথা, বা এগুলো হইতেছে বললে মার্কেট পাওয়া যাবে ভালো এখনকার সময়, কিন্তু ডাজ ইট সার্ভ, কি বলবো, যে মানে ডাজ ইট স্যাটিসফাই পিপল? যেমন আপনি যদি যেই মানুষটার হইতেছে তার অভিজ্ঞতার সাথে মিলতেছেন আপনার দাবি, তার অভিজ্ঞতা ভিন্ন, যেমন চাইনিজ আপনি যদি দেশের বাইরে বলেন, চাইনিজ অ্যাডভাইসারদের সাথে কাজ করতে নিষেধ করে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বেশিরভাগের অভিজ্ঞতা ভালো না, এখন আপনি যদি এসে ফট করে বলেন যে না না এটা তো হইতে পারে না, কোনো দেশের মানুষ দেশে দেশে কেন আলাদা, সব মানুষ একই, তো যখন দেখা যাবে দশটা স্টুডেন্টই দেখতেছে যে তাদের অভিজ্ঞতার সাথে আপনার দাবি মিলতেছে না, আপনি এখানে কুল মার্কা কথাবার্তা বলতেছেন, উইচ ইজ নট দ্য রিয়ালিটি, তখন কিন্তু তাদের সাথে সাথে আপনার কথাটা ডিসমিস করবে এবং পাত্তা দেবেন, আপনার কথা চারানো পয়সা দাম তাদের কাছে নাই। সো কুল হওয়ার জন্য অনেক কিছু কি বলবো ডিসমিস করা, এটা মানে এটাকে ইস্যু করে না, অ্যাড্রেসটাকে সরি ইস্যুটাকে অ্যাড্রেস করে না। তো এখন আমি যদি বলি যে আসলে এরকম বাস্তবতা বিরাজ করে কিনা, যেমন হ্যাঁ ঠিক আছে, একটা জিওগ্রাফিক বাউন্ডারি, এই পাশের মানুষ একরকম, ওই পাশের মানুষ আরেক রকম, এটা তো হইতে পারে না। সো একটা ভৌগোলিক এরিয়া হয়তো মানুষের চরিত্র ডিফাইন করে না, কিন্তু ভৌগোলিক এরিয়ার যে কালচারটা সেটা ডিফাইন করতে পারে, সেই যে কালচারের মধ্য দিয়ে মানুষ বের হয়ে আসছে সেটা ডিফাইন করতে পারে। যে কারণে আপনি ধরেন একটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি আর একটা আমেরিকান, দুইটা মানুষের চরিত্র আকাশ আর পাতাল। সো এটা কি দেশের কারণে, এটা কি বাংলাদেশের জলবায়ুর কারণে, আর আমেরিকার আলো বাতাস ভিন্ন এর কারণে, না এর কারণে কালচারের কারণে, যেই দেশে যে কালচার আমরা তৈরি করছি সেই কালচারের মধ্যে দিয়ে যে মানুষ বের হয়ে আসবে সে ওই রকম আচরণ করবে। সো যে কারণে যখন বলা হয় যে অমুক কুমিল্লার মানুষ ভালো না, বরিশালের মানুষ ভালো না, নোয়াখালীর মানুষ ভালো না, যারাই কথাগুলো বলছে বাজারে যখন জেনারেলাইজড এরকম একটা কথা উঠে আসে, তখন সেটার অবশ্যই একটা ভিত্তি আছে। ভিত্তি আছে বলতে মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে বলে, নিশ্চয়ই তারা কোনো একটা প্যাটার্ন দেখতে পাইছে, অনেক মানুষ দেখতে পাইছে যে এই এলাকার মানে যখন একটা, যে কারণে যখন জেনারেলাইজেশন ওয়ার্ডটাকে নেগেটিভলি উপস্থাপন করা হয়, কিন্তু আমি এটার সাথে একমত না। জেনারেলাইজেশন মানে 100% জেনারেলাইজেশন মানেই হইতেছে এটা 100% বাস্তবতাকে রিপ্রেজেন্ট করে না, এটা হয়তো 50%কে রিপ্রেজেন্ট করে, 80%কে রিপ্রেজেন্ট করে। যেমন যখন বলা হয় একটা মানুষ এলাকার মানুষ খারাপ, তার মানে এলাকার 100% মানুষ খারাপ, এটা কেউ বলে না, এটা কেউ বিশ্বাসও করে না। ওটার বলার মানে হচ্ছে ওই এলাকার হয়তো 50% মানুষ ভালো না, 60% মানুষ ভালো না, 40% ইভেন 50%-এর কমও হইতে পারে, কিন্তু স্টিল ইটস এ বিগ নাম্বার। সো মানে ভালো না বলতে হইতেছে মানুষের ভালো অভিজ্ঞতা হয়তো হয় নাই এই এলাকার মানুষদের সাথে বা ওই দেশের মানুষদের সাথে, সো এই কারণে মানুষের একটা জেনারেল কমেন্ট করে। তো এখন এই কালচার কথা, যেমন কিছুদিন আগে যে আমাদের প্রধানমন্ত্রী মানে মধ্যরাতের ভোটের প্রধানমন্ত্রী যখন বলতেছিল যে ওনারা ছোটবেলায় হইতেছে ওনাদের এলাকায় ডাকাতি হইতো, তারপর ডাকাতগুলো বরিশালের দিক থেকে আসতো বলে উনি হেসে দিছে। সো হেসে দিছে কারণে যে বরিশালের ব্যাপারে মানুষের খারাপ একটা ইম্প্রেশন আছে এবং উনিও বরিশালকে একিউজ করতেছে এই কারণে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমি যখন এই বিষয়টা নিয়ে প্রথম দিকে যখন আমার মাথায় লাগছে বা আমি ভাবতে শুরু করছি যে আচ্ছা একটা সবসময় শুনি অমুক এলাকার মানুষ ভালো না, তমুক এলাকার মানুষ ভালো না, ইজ ইট মেক এনি সেন্স, এটা হইতে পারে কিনা। সো এটা হচ্ছে আমার রুল, কেউ যখন একটা কথা বলে কথাটা শুনতে যত খারাপই হোক আমি সেটাকে উড়ে না ফেলে সেটার পিছনে রুট কজটা খোঁজার চেষ্টা করি যে এটার পিছনে কী ব্যাখ্যা থাকতে পারে। সো যেহেতু এরকম একটা কথা আসে, তার মানে সেটা একটা ব্যাখ্যা নিশ্চয়ই থাকতে হবে, এটা কী ব্যাখ্যা হইতে পারে। তো পরবর্তীতে আমি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে একটা ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন পাইছিলাম, আমি রিমেম্বার কোথা থেকে এক্সপ্লেনেশনটা পাইছি বা কে দিছে বা নাকি এটা একটা কালেকটিভ রিয়েলাইজেশন আমার এই জন্য, বাট এরকম একটা ব্যাখ্যা আমি আমার পাইছিলাম যে যারা চর এলাকার লোক তারা একটু ভায়োলেন্ট টাইপের হয়, কারণ হচ্ছে এইসব চর এলাকাতে আগেকার সময়ে যখন নদীতে চর পড়তো, তো সেই চর দখল করার জন্য হয়তো সেই এলাকার মানুষজন মারামারি, ওই গ্রামের বিভিন্ন কি জানি বলে এগুলোর নাম জানি না, বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, দা টেডা কি কি বলে এগুলো মাছ ধরে যেগুলার কি বলে হোয়াটএভার, এটা কি বলে ভুলে গেছি, এনিওয়েজ তো এরকম অস্ত্র শস্ত্র নিয়ে এরা হইতেছে চরে হইতেছে মারামারি করে চর দখল করার জন্য। সো এগুলো তাদের জন্য এদিকে বাৎসরিক রুটিন, প্রতি বছরে কয়েকবার করে মারামারি করে। সো তারা এগুলো করতে করতে তাদের মধ্যে এই মারামারির হাত চলে আসে, তাদের ভায়োলেন্সটা তাদের কাছে খুব সহজ স্বাভাবিক একটা ব্যাপার, যেটা হয়তো একটা চর এলাকার না এরকম মানুষের কাছে হয়তো স্বাভাবিক ব্যাপার না। সো এরকম একটা ব্যাখ্যা আমি কীভাবে জানি বাক্যটা, আমি এরকম একটা
একজন আমাকে বলছে পরে আমার কাছে এটা খুব সুন্দর সেন্স মেক করছে যে আচ্ছা তাহলে হইতে পারে এটা একটা কারণ হইতে পারে যে মানুষ যখন বলে বরিশালের লোক এরকম বা নোয়াখালীর লোক এরকম বা অমুক জায়গার লোক এরকম এটার কারণ এরকম হইতে পারে। সো সব কিছুর একটা আন্ডারলাইং ব্যাখ্যা আছে। এখন আমরা যখন যেমন আমি যখন আসিফ মহিউদ্দিনের সাথে ডিবেট করতেছিলাম তখন সেখানে আমি যখন বলছি যে ব্ল্যাকদের কমিউনিটিতে বা যেগুলো ইয়ে ক্রাইম প্রোন দেখা যায় সে ফাট করে আমার কথা ধরে মানে পেঁচানোর জন্য তো আলফা কথা ধরে পেঁচানো হয় আপনি কথা বলুন কেন ব্ল্যাকদেরকে খারাপ বলুন কেন আমি কিন্তু ব্ল্যাকদেরকে খারাপ বলি নাই। আমি বলছি যে যারা গরিব কমিউনিটিতে বিলং করে তারা ক্রাইম প্রোন হয় অভাবের স্বভাব নষ্ট অভাবের কারণে তাদের অপরচুনিটি নাই অপরচুনিটির জন্য কাড়াকাড়ি কামড়াকামড়ি করে দ্যাটস দ্য রিয়েলিটি তাদের জন্য। সো এটা আমি তাদেরকে ব্লেম করতেছি না এটার পেছনের কজ নিয়ে আমরা আলোচনা করতে পারি কেন তারা আজকে এই গরিব কমিউনিটিতে ব্ল্যাকরা বিলং করে তাদেরকে স্লেভ হিসেবে আনা হয়েছে তারা সেই হিস্ট্রি থেকে এখনো বের হয়ে আসতে পারে নাই তাদের সিস্টেমেটিকলি তাদেরকে বের হয়ে আসতে দেওয়া হয় নাই। সো সেগুলো আমরা কারণ নিয়ে কথা বলতে পারি সেটার প্রতিকার নিয়ে কথা বলতে পারি কিন্তু এই কথা বলা যেহেতু ব্ল্যাকরা গ্রুপ কমিউনিটি বিলং করে তাদেরকে ক্রাইমের মধ্যে বেশি পাওয়া যায় এটা বলে তাদেরকে ভিলিফাই করা না। সো এইগুলো নিয়ে কথা বললে যেমন চিটাগাং আমি তো চিটাং বিয়ে করছি তখন আমি জানতাম না বিয়ের আগে যে এরকম ব্যাপার বাংলাদেশে বিরাজ করে যে চিটাঙে নাকি চিটাঙের বাইরে বিয়ে দেয় না বলতে গেলে ওরা চিটাঙের মধ্যে বিয়ে করে চিটাঙের বাইরে এটা একটা অসম্ভব ব্যাপার। সো এইগুলো বিয়ের পর শুনে আমি নিজে অবাক হয়েছি কারণ আমি নিজে এগুলো কখনো অ্যাঙ্গেল থেকে এগুলো আমি ভাবি না আমি মাই নেভার কেয়ার কে কোন এলাকার হাবি যাবে অ্যাটলিস্ট বিয়ের বাজারে আই নেভার কেয়ার কিন্তু মানুষ খুব কেয়ার করে মানে আমি তখন আবিষ্কার করলাম আর কি যে মানুষ খুব কেয়ার করে এগুলো কে কোন এলাকার। সো কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে একটা সময় পর্যন্ত এই বাস্তবতা বিরাজ করতো বলেই মানুষের এই বাজারে এই কথাগুলো চালু হয়েছে। সো আমি ডিসমিস করতেছি না মানুষের অভিযোগকে মানুষ যখন বলে অমুক এলাকার মানুষ ভালো না তোমুক এলাকার মানুষ ভালো না তারা তাদের একটা জেনারেল অভিজ্ঞতার ভিত্তিতে কথাগুলো বলে কিন্তু এটা আমাদেরকে রিয়েলাইজ করা উচিত যে পৃথিবী কিন্তু খুব দ্রুত বদলাইতেছে এক্সপোনেনশিয়ালি বদলাইতেছে। এখন কিন্তু আর কেউ নদীর পারে চর নিয়ে মারামারি চর দখল করা নিয়ে মারামারি করার সেই বাস্তবতা এখন আর নাই। এখন হইতেছে যোগাযোগ ব্যবস্থা বাড়ছে এখন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের মানুষের কানেক্টিভিটি বাড়ছে বিভিন্ন এলাকার মানুষের সাথে বিভিন্ন এলাকার মানুষের কানেক্টিভিটি বাড়ছে ট্রান্সপোর্টেশন সহজ হয়ে গেছে এই এলাকার যে চায়নাতে এখন করোনা ভাইরাস দেখা দিছে সাথে সাথে অস্ট্রেলিয়া ধরা পড়ছে আমেরিকায় ধরা পড়ছে অথচ আগেকার যুগে হইলে কিন্তু এরকম যদি মিডল এজের কথা বলি এক একটা এলাকায় হইতেছে মহামারী হয়ে এলাকা মানুষ মানে সাফ হয়ে যেত মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যেত কিন্তু এত দ্রুত স্প্রেড করার তো প্রশ্নই ওঠে না। তখন তার ট্রান্সপোর্টেশন এরকম ছিল না যে প্লেনে করে উঠে 16 ঘন্টা চায়না থেকে চলে গেছে আমেরিকা তারপর আমেরিকা তো ধরা পড়ছে একই ডিজিজ এ তো সম্ভব ছিল না। সো আমি কানেক্টিভিটিটা দেখাইতেছি যে কানেক্টিভিটিটা কি পরিমাণ বাড়ছে গ্লোবাল ভিলেজ যেটাকে বলা হয় সারা পৃথিবীটা এখন একটা গ্রামের মতো হয়ে গেছে গ্লোবালাইজেশনের কারণে। সো এই বাস্তবতায় পৃথিবী এখন যেটা বললাম সমাজ সভ্যতা এক্সপোনেনশিয়ালি আগাইতেছে এখন একটা ক্ষেতের মধ্যে 10 গুণ ফলন হয় এখন খাবার দাবার সারা পৃথিবীতেই আপনি এগুলো চার্ট দেখলে দেখবেন যে দারিদ্রের হার কিভাবে কমে আসতেছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আমাদের সরকার তো এখন কৃতিত্ব নিয়ে নিবে সব সারা পৃথিবীর সব দেশে এগুলো বিজ্ঞানের অবদান মানুষের ইয়ের অবদান। সো পৃথিবীটা খুব দ্রুত চেঞ্জ হইতেছে আজকে থেকে 20 বছর আগে পৃথিবীটা যেমন ছিল কল্পনা করা যায় না এখন সেখান থেকে আগে কত সামনে চলে আসছে এবং আজকে থেকে 20 বছর পর আরও কল্পনা করা যাবে না যে কত দূর এক্সপোনেনশিয়ালি কীভাবে জিওমেট্রিক রেটে পৃথিবী আগে যেতেছে। সো এই বাস্তবতায় যেটা বললাম যে একটা সময় পর্যন্ত হয়তো এগুলো ছিল যে অমুক এলাকার মানুষ এরকম তমুক এলাকার মানুষ সেরকম কিন্তু পরিবর্তিত পৃথিবীতে সমাজ সভ্যতা যেভাবে আগাইতেছে সেই পৃথিবীতে এই বাস্তবতাগুলো বিরাজ করা উচিত না বা এই গ্যাপগুলো কমে আসা উচিত সব এলাকা এলাকার ভাগ এই ভাগগুলো আর এক্সিস্ট করাই উচিত না। ওই যেটা বললাম এগেন গ্লোবাল ভিলেজ সারা পৃথিবী একটা গ্রামের মতো হয়ে যেতেছে সেখানে একটা দেশের মধ্যে ভাগ থাকাটা তো মেক্স লিটল সেন্স। সো পুরো আলোচনার বটম লাইনটা এটা যে মানুষ যখন এই কথাগুলো বলে অমুক এলাকার মানুষ তেমন তোমার শোনা আমি সেটাকে ডিসমিস করতেছি না আমি মনে করি না যে মানুষ ফাও একটা কথা একটা এলাকার বিরুদ্ধে ছড়াই দিছে মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলো মার্কেটে আসছে কিন্তু সেই সব বিশ্বাস আঁকড়ে ধরে বসে থাকার মুরব্বীরা যেটা করে থাকে ধরে বসে থাকার কিছু নেই মুরব্বীদেরকে বোঝানো সম্ভব না আমাদের যে নেক্সট জেনারেশন আসতেছে আমাদের এটা রিয়েলাইজ করা উচিত যে হ্যাঁ এরকম কথা কিছু মার্কেটে ছিল কিন্তু সেই পৃথিবী এখন আর নাই সেই পৃথিবী চেঞ্জ হয়ে গেছে এখন মানুষে মানুষে উঠা বসা চলাফেরা সব কিছু খুব সহজ হয়ে গেছে পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে এখন তো ওই প্রি কনসিভড আইডিয়া ধরে বসা থাকার কিছু নাই। বাট অ্যাগেন আমার যে পয়েন্ট এই আলোচনার পয়েন্ট সেটা হচ্ছে যে অমুক জেলা ভালো তমুক জেলা খারাপ এই কথাগুলোর ভিত্তি আছে কিনা আমি মনে করি আছে এবং আমি মনে করি যে সেই ভিত্তি দিনকে দিন ইজ ডিসঅ্যাপিয়ারিং। সো আমাদেরও সেইভাবে ইভলভ করা উচিত চিন্তাভাবনার দিক থেকে।